এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে পৌনে দশ শতাংশ যা মার্চের নয় দশমিক আট এক শতাংশ থেকে সামান্য কমেছে তবে গ্রামাঞ্চলে এই হার আরও ভয়াবহ এপ্রিলে যা বেশ কিছুটা বেড়ে উঠে গেছে নয় দশমিক নয় দুই শতাংশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয় তবে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও বেড়েছে খাদ্য পণ্যে মার্চে এই হার নয় দশমিক আট সাত শতাংশ থাকলেও এপ্রিলে কিছুটা কমেছে খাদ্য বহির্ভূত পণ্য এবং সেবার মূল্যস্ফীতি প্রতিবেদন অনুযায়ী গ্রামাঞ্চলে এক মাসের ব্যবধানে বেড়েছে খাদ্যপণ্যের পণ্যের মূল্যস্ফীতি যা শহর অঞ্চলের চেয়ে কিছুটা বেশি আর খাদ্যের চেয়ে খাদ্য বহির্ভূত পণ্য ও এবার মূল্যস্ফীতিও বেড়েছে গ্রামাঞ্চলে